সমরকম ভর্তি হতে চান আজকে আপনাদের জন্য বিশ্বিন ডটকম সাইডে। এখানে আসার পর যেটা আমরা করবো, এখানে সাইন আপ অপশনে চলে আসবো। তো সাইন আপ অপশনে আসার পর আমরা এখানে সাইন আপ অপশনে চলে আসবো। আসার পর আমরা এখানে যেটা করবো সেটা হলো এখানে যে লিঙ্ক গুলো আছে সবগুলো আমরা এখানে মেল আইডি পাসওয়ার্ড সবকিছু আমরা এই দিয়ে দিবো। দেওয়ার পর আমরা এখানে সবকিছু অ্যাক্সেস করে নেওয়া নিবো। যেমন হচ্ছে এখানে এখানে এই জন্য পাসওয়ার্ড অলরেডি আমার আছে, যাদের নাই তারা এখানে জয়েন আপ করে নেবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এখানে দেখেন এখানে আপনি মেল একটা কনফার্মেশন আমি দিয়ে দেবো। এখানে সাইন আপ ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখানে দেখেন জয়েন আপ ডিটেইলস ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা মেলে দেখেন সিএসপি কনফার্মেশন মেল, আপনার মেলে কনফার্মেশন একটা মেল যাবে। তো মেলে চলে আসবো। মেলে আসার পর দেখেন এখান থেকে আপনার একটা ভিডিও অ্যাকাউন্ট ভেরিফাইড এখানে চাপ দেবো, যে কনফার্ম এখানে চাপ দেওয়ার পর এখানে বিগিনার হলে বিগিনার এখানে আপনার যদি আবার আপনি বিগিনার হলে বিগিনার দিয়ে দিবেন। তারপর এখানে আপনি কি ধরনের ফ্রিল্যান্সার ডিজাইনার এখানে সব কিছু দেওয়ার পর এখানে দেখেন ফিচার লেখা আছে অ্যাকাউন্ট আপডেট। তো এখন আপডেটের প্রোফাইল চাইলে আপনি এখানে আপনার আপডেট প্রোফাইল করে নেবেন। করার পর এখানে এখানে মূল যেটা হলো আপনার এখানে কন্ট্রিবিউটর হওয়ার জন্য আপনার এখন যেটা করতে হবে আপনার একদম বটমে নিচে দেখেন নিচের পোর্শনে চলে আসবেন। এখানে বিকামে কন্ট্রিবিউটর যে অপশনটা দেখাচ্ছে আপনি এখানে চলে আসবেন। বিকামে কন্ট্রিবিউটর অপশন আসার পর আপনার যেটা দেখাবে এই ধরনের একটা মেল, আপনি এখানে পাসওয়ার্ড নতুন ভাবে নাম এখানে মেল কনফার্মেশন করবে কনফার্ম রেজিস্টার্ড এই ধরনের একটা চলে আসবে। তো এটা আসার পর আমরা এখানে সব কিছু নাম ফুল নাম ফার্স্ট নাম এবং আপনার লিঙ্কগুলো থাকলে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে আপনার নাম আপনার আইডি সব দেওয়ার পর আমি একটু টেনে নিই তাহলে আপনার সুবিধা হবে। ইন্ডিভিজুয়াল এখন এখন আমি যেটা হচ্ছে আমি এখন আমারটা আপনাদের যে কাজটা করছি সেটা করে দেখাবো। সেখানে আসবো, আসার পর আমার সাইডে চলে আসবো। আসার পর এখানে দেখেন আমি আপনার প্রফেশনাল আমি যেটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে দিচ্ছি, এখানে সোশ্যাল মিডিয়া দিচ্ছি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক, আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা তাহলে এইভাবে ফেসবুক লিঙ্ক দিতে পারেন বা অন্য কোনো লিঙ্ক চাইলে অন্য লোককে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ফেসবুক লিঙ্ক চলে আসবে। এখানে ফেসবুক লিঙ্ক অ্যাড করে দিলাম, এখানে সিলেক্ট সব কিছু এখানে দেখেন ইউজার নাম আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনার এগুলো সব কিছু থাকলে স্টপ এগুলো সব কিছু থাকলে দিয়ে দিবেন। এখানে দেখেন ভেক্টর আমি ভেক্টর 10টা ফাইল আছে, আমার ফাইলগুলো ফরম্যাট করা আছে। আমি আপনাদের চান আপনি আমার ফটোশপ ইলাস্ট্রেটর ফাইলটা দেখে নেবেন, সেখান থেকে দেখলে আপনি বুঝে নেবেন। আমি দরকার লিঙ্ক যদি বলেন আপনি চাইলে আমরা লিঙ্ক দিয়ে দিবো। এখানে 10টা ফাইল দিয়ে দিবো, এখানে পার এখানে দেখেন ডিটেলস লার্ন মোর, এখানে দেখেন পেপার ডাউনলোড পার প্রোগ্রাম কন্ট্রিবিউটর প্রোগ্রাম ডাউনলোড অনলাইন, এখানে দেখেন পিডিএফ সব কিছু দেওয়া আছে সেই প্রোগ্রাম। তো আমি এখানে একটু পরের নিচেরটা দিয়ে নেক্সট করবো। এখানে যে ভেক্টর দেখেন সিলেক্টেড প্রোগ্রাম এই কন্ট্রিবিউটর যে অপশনটা দেখাচ্ছে এখানে দেখেন সব কিছু চলে আসছে, ওর নাম ডিটেলস সব কিছু দেখেন। এখানে চাইলে আপনি ট্যাক্স আইডি দিতে পারেন, এখানে সবগুলো আপনারা একটু করে নেবেন সম্ভব হয়, না করলে সমস্যা নেই, স্ক্রোলিং করে সবগুলো নিচে চলে আসবেন। এখানে দেখেন টাইটেল আপনার নাম আমি এখানে যেটা হচ্ছে এটা দিলাম, আপনার মতো করে লিখতে পারেন। এখানে যাওয়ার পর আমি স্ক্রোলিং করে চলে আসবো।
পর রাস্তা আমি এখানে দেখবো, দেখেন এখানে আসার পর রাস্তা কি আমরা এখানে চলে এসে কন্টিনিউ চাপ দিব। তো এখানে দেখেন অলমোস্ট ডান, উই আর রেডি টু দি কন্টিনিউ, সবকিছু লেখা আছে এখানে। তো এখানে আসার পর এখানে এগ্রিমেন্ট লেখা আছে, আমি এগ্রিমেন্ট করে দিলাম এগ্রি। এখন দেখেন এগ্রিমেন্ট সাকসেসফুল সাইন এখানে সবকিছু দেখাচ্ছে। তো আমরা এখানে সবকিছু আসার পর জাস্ট এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন, এখানে দেখেন একটা টিক দেখাচ্ছে, এভাবে আপনার একটা টিক চিহ্ন দেখাই দেবে এবং একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, একটু আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। আর এরপর এখান থেকে দেখেন এখন আমার মেলে একটা কনফার্মেশন মেল আমি চেক করে নিই। দেখেন একটা মেলে কনফার্মেশন অ্যাপ্লিকেশন বলছে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন বিকাম এ ভেক্টর কন্ট্রিবিউটর and from began review and application profile will be sample or is this email as soon as possible finish just and so আমরা এটা হওয়ার পর আমরা next যে step টা আমাদেরকে দিবে সেম step টা আপনি আমি যদি সম্ভব হয় আমার এটা active হয়ে গেলে আমি আপনাদের সেটা দেখাই দিব এবং তাহলে আপনারা সেম ভাবে এখানে অ্যাকাউন্ট ইজিলি করতে পারবেন। তো আজকের মতো এটাই ছিল বন্ধুরা, আর next যেটা হচ্ছে এখানে একটা কনফার্মেশন যেটা আমি আপনাদের ভিডিওতে দেখালাম সেম ভাবে। তো ভালো থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট এখানে যদি আমার নেক্সট স্টেপ দেখাই দেয় আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দেওয়ার জন্য। আর যেহেতু একজন এখানে কাজ করছে সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ওনার প্রোফাইলটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। নেক্সট এখানে একটা পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা আপনার ট্যাক্স ফাইল সবকিছু এখানে দেখেন, এইভাবে সবকিছু আপনার পূরণ করে দিতে হবে। এখানে দেখেন ট্রাম অ্যান্ড কনসেপ্ট ট্যাক্স ট্যাক্স সবকিছু এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে নাম সেম ভাবেই যেটা তখন দিচ্ছেন এই সেম জিনিস যেটা আপনি তখন করছেন এখানেও সেম, এখানে নাম এবং দেখেন ফাইনালাইজ, এখানে দেখেন সবকিছু অপশন দেখা যাচ্ছে ফাইনালাইজ ডকুমেন্টারি কনফার্ম মেল যেমন ডকুমেন্টারি ফাইনালাইজ, তো এই অপশনটা আসবে এবং এখানে দেখেন মেল আইডি সবকিছু এইভাবে ক্লিয়ার দেখাই দিবে। তো এই ছিল বন্ধুরা লাস্ট স্টেপে, যেহেতু এটা আমার আসে নাই এটা আমি অন্য একজনের ভিডিও থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে তাহলে এইভাবে হয়ে থাকে। তো ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই আপনারা এই সম্পর্কে আরো জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এখানে আপনাদেরকে আরো নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার করে দেখাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।